ঠান্ডা লাগছে, পাতা পট্টি পাট্টা দিয়ে শুলাম, ওই ঠান্ডা লাগছে আমার। 5টা 54 বাজে শুয়ে পড়ছি, না 5টা 54 না, 7টা 54 বাজে। 7টাকে বলছি 5টা, 7টা 54 বাজে, বলি 5টা 54 বাজে শুয়ে পড়ছি, ঠান্ডা লাগছে, শুয়ে পড়েছি মানে ওই না, না টিভি দেখতে ইচ্ছা করছে না আমার, বাবা ঠান্ডা লাগছে, মেঝেটার মধ্যে পা দিতে হয়, জুতো পরে থাকলেও ভালো লাগে না, আর কত ওই চেয়ারের মধ্যে গোল্লা হয়ে বসে থাকা যায়, ভালো লাগে না, হাঁটাচলা করা যাচ্ছে না, ব্যাঙের মাথা, মাথা টাথা ঢেকে মনে হচ্ছে যেন কলসি নিয়ে যাবো মাথার মধ্যে, ইট ভাটার ওই 100 দিনের কাজের মহিলারা না এখান দিয়ে হাঁটে মাঝে মাঝে, কোনো একটা কাজের টাজের সময় দেখেছি আমি, আমাদের এখানে যখন রাস্তা হচ্ছিল এরকম, ওরা 100 দিনের কাজ ওগুলোই তো বোধ হয়, সে আমাদের বাড়ির তখন ছাওয়া ছিল, তখন শীতকাল না খুব গরমকাল ছিল, খুব কষ্ট হচ্ছিল আমার এই টাইমে রাস্তার কাজ করছে, তো সেও দেখতে খাবার দেয় টিফিন, আমাদের বাড়ির পাঁচিলের ছায়াটাই বসে ওরা খাচ্ছিল, আর আমাদের বাড়ির পাঁচিলের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে দিত, চিরুনি ব্যাগ আয়না দেখতাম, তারপরে ফোন রাখতো, ব্যাগ আয়না চিরুনি এসব ফোন টোন, তারপরে কৌটো কাউটা সব রাখতো বুঝেছ, গামছা, তো ছেলে মেয়ে সবাই তো কাজ করতো, তারপর আমি পাঁচিলে আমাদের গেটটার কাছে যেতাম, আমাদের গেটটার ওপরে ত্রিফলা ত্রিফলা দেওয়া, তো ফলা ফলা দেওয়া, ওই ফলার মধ্যে ঝুলি ঝুলি রাখতো, আবার বলতো দিদি রাখলাম, আমার মাকে বলতো দিদি রাখলাম, বৌদি রাখলাম, মা বলে আচ্ছা রাখো, দেখো আমার মনে করে নিয়ে যেও, মনেই থাকতো, কারণ আমার বাড়িটার সামনে এসে ওরা চুল টুল আসরাতো টাসরাতো একটু বসে থাকতো, ওই যে ওটাটা একটু উঁচু তো এর জন্য বসে থাকতো, বুঝেছ, ওই যে চাতালটা উঁচু বলে এসে বসতো, তারপরে জল টল থাকতো, জল থাকতো মানে আমাদের বাড়ির অপোজিটে টাইম কল আছে সরকারের, যার জন্য ওদের জলের কষ্ট হতো না, নাহলে আমি জল দিয়ে রাখতাম সবসময়, যত যখন টাইম কলটা বন্ধ ছিল, বন্ধ ছিল মানে কি ধরো একটু খারাপ টারাপ থাকে, তখন যে কোনো কাজ হলে আমি বাইরে জল দিয়ে রাখি, বলি যে জল রাখবো, বোতল বোতলে জল বোতল দিয়ে রাখি জলের, তো ওরা নিয়ে নেয়, তো এমনি অনেক সময় অন্য কাজের লোকরাও আসলে না বলে কি জল নেবো, আদর থেকে জল নিয়ে যায়, এই দিকে একটাটা খুব ভালো, তারপরে শেওড়া না আমি দেখতাম কি টিফিন খায়, তো টিফিন খায় দেখতাম মানে ও নিজেদের জন্য টিফিন আনতো না, বোধহয় ওই প্যাকেজের মধ্যেই বোধহয় টিফিনটা ছিল, কারণ যখন টিফিনটা দিতে বসতো টিফিন লাঞ্চটা আমি জিজ্ঞেস করতাম টিফিন খেয়েছো, বলে কি না এখন আনে নাই মালিক, এবার টিফিন আসলো, হাত মুখ ধুয়ে বেটা ছেলে মেয়ে ছেলে সব বেশিরভাগ আমাদের চাতালটাই বসতো, ওই জায়গাটা আমাদের গাছ ছিল তো খুব ছায়া পড়তো, হ্যাঁ এমনিও অনেকেই এসে ওই জায়গাটায় অপেক্ষা করে, ধরো কেউ কারোর জন্য অপেক্ষা করবে, আমাদের বাড়ি পাঁচিল ওই জায়গাটা গিয়ে না অপেক্ষা করে, ওখানটা গাছপালা আর ওই দিকটা না ছায়াটা পড়ে খুব, অনেকে এমনি এসেও বসে থাকে, আমাদের পাঁচিলে কত লোক এসে বসে থাকে, চান করতে এসেছে বাইরে ঘরের গরমে টিকতে পারছে না, পাঁচিলটার মধ্যে বসে রয়েছে, এসে কী করা যাবে, রাস্তার উপর পাঁচিল হলে তো হবে, তারপরে এখন আর বসতে পারে না, এত বালি রেখে দিয়েছে, বালি আর স্টোন চিপস, আর এই গরমে বসতে পারবে, বসতে পারে না, নাহলে ওখানে অনেক মানুষ ছেলে মেয়েকে পরীক্ষা দিতে আসতো, যে সামনের কলেজ না আমাদের, বললাম না আমাদের বাড়ির সামনে কলেজ, পরীক্ষা দিতে আসতো ওই জায়গাটার, সে পলিথিন পেতে বসে টিফিন টিফিন করতো, কত গল্প করতো, কত নেমন্তন্ন করে গেছে, বসিরহাট টসিরহাটের সিটগুলি পড়তো এখানে, কত নেমন্তন্ন করে গেছে, তারপরে জল নেবো দিদি, সে কত গল্প হতো জানো না, তো যাই হোক সে জিজ্ঞেস করতাম তোমাদের কী টিফিন হয়েছে, ডিপ ভাত বলতো,
ডিমের তরকারি ভাত, আনছি কটা করে ডিম দিয়েছে, দুটো করে, কখনো বলতে কখনো বলতে দু চার তিনটে আলু একটা ডিম, যে ভালো করে খাবে, জল খাবে বেশি করে, আর সকালে সকালে খায় আইসি বিভিন্ন ভাষায়। ওদের না মাথার মধ্যে এরকম, এই যে আমি এখন দিয়ে রেখেছি, এই যে মাথার মধ্যে যে লাল মতো করে দিয়ে রেখেছি ওড়নাটা, ওরা মাথাটা এরকম করে থাকতো। আর না মহিলাগুলো কালোর মধ্যে, কিন্তু কি ঝরঝরে শরীর, ঠাকুর ইচ্ছায় কোনো মনে হয় না ডাক্তার বন্দি দেখাতে হয়। দেখো যাদের কোটি কোটি টাকা, টাকার ভারসাম্য ভগবান একই রেখে দিয়েছে, তোমার যত নাম ডাকের চাকরি যত হই, যত নাম ডাকের চাকরি যত হই, সেই মানে বসা চাকরি, কম্পিউটারের সামনে বসা চাকরি, তারপরে এই যে বিলেত চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এইসব চাকরি যত হবে, অনেক টাকা বেতন হতে পারে, কিন্তু শরীরের ভিতরে গড়বড়। আর যত শ্রমিক শ্রেণীর চাকরি, মানে একজন ব্রেন খাটাবে আর বাকিরা হাতে পায়ের কাজ করবে, খাটনির চাকরি, ধরো আর্মি, ডিফেন্স, মানে এইসব পুলিশ, যারা রাস্তায় রাস্তায় কাজ করছে, খেটে কাজ করছে, খাটনির কাজ যাদের, হ্যাঁ, খেলোয়াড়, দেখবে তাদের শরীরটা ভালো আছে। দুটো জিনিস একসাথে হয় না, আমি এই জিনিসটা যা দেখলাম, যে তুমি শরীরও পাবে, টাকাও পাবে, নো তোমার এইদিকে পাবে তো ওইদিকে তোমার দুশ্চিন্তা, বসা, হেনা তেনা, আরাম পাচ্ছ, নামে আমি টেবিল চেয়ারে বসে কাজ করি, অফিসে কাজ করি, তোমার তত সমস্যা, আর এদিকে টাকা কম, নামি চাকরি না হলে তো টাকাও কম, কিন্তু একদিকে একটু অন্তত শরীরটা গড়বড় কম হয়, আর একবারে মারা যায় ভোগে কম, হ্যাঁ দুটোই তো বাবা, তাও নিশ্চিন্ত থাকা ভালো। কেমন করে শুয়ে রয়েছি, কী করবো ঠান্ডাটার মধ্যে, তোমরাও শুয়ে থাকো।